এক টাকাও সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় নাই, সব বরাদ্দ আমি সুপ্রিম কোর্ট থেকে যা ইনকাম করছি এই টাকা দিয়ে আমের গাছ লাগাইতেছি। আমি আপনারা আশ্চর্য হবেন, চার দিন আমি বাড়িতে আসি থাকবো আজকে থেকে, এই চার দিনে আপনার বিভিন্ন বাড়ি বাড়িতে খবর নিয়ে দেখবেন প্রায় সোনারঘাটে 70 লক্ষ টাকার খালি ছোট ছোট ইনস্টলিং এর রাস্তা হইতেছে, 70 লক্ষ টাকা। আমি অফিসের সাথে চ্যালেঞ্জ করছি যে আগে নাকি 70 লক্ষ টাকার কাজ করতে গিয়া 7 মাসও যাইতো না, এরপরও ঠিক মতো কাগজপত্র জমা হইতো না। আমি বলছি যে চার দিন আমি বাড়ি থাকবো, চার দিনে 70 লাখ টাকার ইনস্টলিং হবে, যার যেখানে যা দরকার সব পেয়ে যাবেন। কারণ এই কারণেই তো আপনারা এত ভোট দিয়ে আমার এমপি বানাইছেন। আমি আজকে জয়ন্তী আপনারা জানেন এদের সাথে কখনো আমরা জিততে পারি নাই, এরা এসে আজকে আমাদেরকে আবারও হারাই যেতে, এরপরও আমরা তো কম্পিটিশনের মধ্য দিয়ে হাঁটতে রাজি, তারপরে এরা আমাদের অতিথি, আমি দোয়া করি এদের জন্য অতিথিরা জিতে যাক, তারপরও আমাদের ছেলেরা ছেলে কথা বলবে না, এটা আমি জানি। সোনারগাঁটের ছেলেদের অবস্থা আমার জানা আছে, আমাদের ছেলেরা ছোট হইতে পারে কিন্তু একবারে কাটন বিশির মতো বন্ধে বড় শক্ত। আমি আশা করি আমরা একটা ভালো ম্যাচ আপনাদেরকে উপহার দেব। আবার ঈদের দিন রাতে আমরা প্রায় স্পিড বোট আবার চলবে ঈদের দিন সন্ধ্যার সময়, আর প্রায় লক্ষাধিক টাকার আমরা আলোকসজ্জা করব উপরে আকাশটা, সোনারঘাটের আকাশটাকে মিনিমাম আধা ঘন্টার জন্য পুরো আলোকিত করব ঈদের দিন। সবাইকে দাওয়াত থাকলো আমাদের এই আগের মরা নদী আর এখন লোকে আমাদের স্বপ্ন এবং ভবিষ্যতে এই নদীতে আপনাদেরকে দাওয়াত দিলাম, এই নদী দিয়ে আমি কথা দিলাম আপনাদেরকে সোনারঘাট মাধবপুর এই মরা নদীরে জীবিত করে এই নদী দিয়ে আমরা সাগরে যাব আমরা, এই নদীর মধ্য দিয়ে আপনারা মনে রাখেন আমরা ইতিহাস বদলাবো এই নদীর মধ্য দিয়ে। আমি ভাগ্যবান যে 3 কিলোমিটার জায়গা পাইছি নদী, এটা অনেক এমপিরা পায় নাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমরা এই যে এবার যে উপজেলার চেয়ারম্যান হয়েছেন 22 চেয়ারম্যান যারা হয়েছেন আপনাদের ভোটে, আমি কথা দিচ্ছি তাদেরকে সাথে করে নিয়ে আপনাদের পাই পাই টাকার হিসাব আমরা আপনাদেরকে দিব, এবং একটা টাকাও যেন নষ্ট না হয়, বরং যারা কাজ করবেন আরো কিছু টাকা খরচ করে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন এমপি হিসাবে, এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে, আমি এটা নিশ্চিত করবো, এটাই আমার কাজ। এখানে মাল বানানো আমার কাজ না, এমপি হিসাবে মাল বানাবো না, আর যারা 2 নম্বর তাদেরকে মাল বানাইতে আমি দিব না, এটা আমি কথা দিচ্ছি। আপনাদেরকে খেলার দেখার আহ্বান জানাই, ভালো খেলা হবে আর আমি আজকে খেলবো। এই এমপি হওয়ার পর সঙ্গের অবস্থা খুব খারাপ, অত ভালো খেলতে পারবো না, আমার একটু মাফ করে তাও মাঠে থাকে, মাঠে থাকলে যদি আরো কিছু উন্নতি হয়। থ্যাংক ইউ।